বারাসত কোর্টে তিন মূর্তির কিসের এত কথা? বারাসত বিশেষ আদালতে বৃহস্পতিবার সবার নজরে আড্ডায় ডুবে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত আর প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। প্রথম দফায় কোর্ট রুমের সামনের দালানে, তারপর ঘরে। এর মধ্যে যোগ দেন মদন মিত্র। তিনজনের হাসি ঠাট্টা গল্প চলতে থাকে। তখনও বিচারক ওঠেননি। সব্যসাচী এসেছিলেন পুরনো একটি পুলিশ নিগ্রহের মামলায়, বাকি দুজন সারদা মামলায়। চারপাশে সবার নজর তখন তিন মূর্তির দিকে। শোনা যায় মদন আর কুণাল সব্যসাচীকে বলছেন, শুধু একজনকে লুচি আলুর দম খাওয়ালে চলবে? আমাদের কই, সব্যসাচী বলেন গেলেই খাওয়াবো। কিছুক্ষণ গলা নামিয়েও কথা বলেন তারা। এরপর সেখানে যোগ দেন আর এক প্রাক্তন সাংসদ শ্রীঞ্জয় বোস। তবে বাইরে সাংবাদিকদের সামনে একসঙ্গে আসেননি তারা। সংবাদ বিশ্ববাংলার রিপোর্ট।